আমি এখন রাঙ্গামাটি শহরে পল অয়েল পার্কে অবস্থান করছি। আপনারা যে পার্কটি এখন দেখতে পাচ্ছেন এটিই হলো পল অয়েল পার্ক। আজ আমি আপনাদের পল অয়েল পার্কটি সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো। পল অয়েল পার্কের সৌন্দর্য দেখতে আপনারা আমার সাথেই থাকুন। দেখুন কিছু পর্যটক পার্কের ভিতরে প্রবেশ করছে। তো চলুন আমরা পার্কের ভিতরে প্রবেশ করি। প্রিয় বন্ধুরা, আমরা ধীরে ধীরে পল অয়েল পার্কের ভিতরের দিকে ঢুকছি। দেখুন পল অয়েল পার্কের সৌন্দর্য। পল অয়েল পার্কের সামনে যে সাদা অংশগুলো দেখছেন এগুলো সবই বিশাল লেক, যাকে কাপ্তাই লেক বলা হয়। কাপ্তাই লেকের ঠিক পাশেই এই পল অয়েল পার্কটি গড়ে উঠেছে। দেখুন পল অয়েল পার্কের সৌন্দর্য, দেখুন সুইমিং পুল, নদীর পাশেই সুইমিং পুল গড়ে তুলেছেন এই পার্কের মালিক। এবং দেখুন কত সৌন্দর্য পল অয়েল পার্ক। চলুন সামনের দিকে আরো এগিয়ে যাই। প্রিয় বন্ধুরা, পল অয়েল পার্কটি সম্পূর্ণ কাপ্তাই লেকের ঠিক পাশে অবস্থান। আপনারা এখন যে লেকটি দেখছেন একটি হলো সেই কাপ্তাই লেক। আমরা খুব ভোরে এসে পৌঁছেছিলাম, তাই পর্যটক খুব একটু বেশি নেই। দেখুন পল অয়েল পার্ক থেকে আপনারা এখন যে লেকটি দেখছেন এটি হলো সেই কাপ্তাই লেক, আর ওই পাড়ে আপনারা যে গাছগুলো দেখছেন এগুলি হলো সেই রাঙ্গামাটি ঝুলন্ত সেতু রয়েছে, আমরা ওখানেও আপনাদেরকে নিয়ে যাব। তো চলুন আমরা এখন নিচের দিকে নামব। আমরা পার্কের সৌন্দর্য দেখব। দেখুন আমরা খুব ভোরে এসে পৌঁছেছিলাম, পার্কটি পরিষ্কার পরিচ্ছন্নর কাজ চলছে। পার্কের ভিতরে পল অয়েল ক্যাফে একটি ছোট্ট দোকান রয়েছে। আপনারা চাইলে দোকান থেকে নিত্য প্রয়োজনীয় খাবার ক্রয় করে নিতে পারেন। এখানে একটি রেস্টুরেন্টও রয়েছে, আপনার চাইলে এই রেস্টুরেন্টে খাবার খেয়ে নিতে পারেন। চলুন আমরা একটু উপরের দিকে উঠি, কি আছে এর উপরে। এখানে পর্যটকদের বসার জন্য বিভিন্ন
বসার স্থান করে দেওয়া হয়েছে। সিঁড়িটি কিন্তু খুব চমৎকার সৌন্দর্য। দেখুন, পর্যটকদের বসার জন্য টেবিল বেঞ্চ কত সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। চলো নিচের দিকে নেমে যাই, আমরা লেকের পাড়ে যাব। চলুন আমরা পল অয়েল পার্ক থেকে কাপ্তাই লেকের সৌন্দর্য দেখব। প্রাকৃতিক মনোরম পরিবেশ যা আপনাকে মুগ্ধ করে তুলবে। প্রিয় বন্ধুরা, চলুন সামনের দিকে এগিয়ে যাই। দেখুন কাপ্তাই লেকের সৌন্দর্য, দেখুন এই হলো পল অয়েল পার্কের সৌন্দর্য। দেখুন লেকের ধারে গড়ে উঠেছে এই পল অয়েল পার্কটি। এখানে বিভিন্ন ধরনের নৌকা রয়েছে, এই নৌকায় করে আপনারা এই লেক ঘুরে ঘুরে বেড়াতে পারবেন। এখন আমরা এই ঝুলন্ত সেতু দিয়ে যাব। তো ঝুলন্ত সেতু দিয়ে যাওয়ার একটা মজাই আলাদা, এক অসাধারণ অভিজ্ঞতা। তো আমি আপনাদেরকে ঝুলন্ত সেতুর উপর দিয়ে নিয়ে যাব, তা আপনারা আমার সাথেই থাকুন। দেখুন একটি পর্যটক ওর উপর দিয়ে হেঁটে আসছে। ঝুলন্ত সেতুর উপর দিয়ে যখন হাঁটছিলাম তখন এটি কিন্তু দুলছিল, সে এক দারুণ অভিজ্ঞতা, ভালোই লাগছিল। তো চলুন নেমে আসি, সামনের দিকে এগিয়ে যাই। কি আছে পল অয়েল পার্কের সামনের অংশে আমরা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। চলুন, এখানে বিভিন্ন ধরনের রাইডস আছে। আপনারা যারা এখানে বেড়াতে আসবেন আপনারা এই রাইডসে চড়ে আনন্দ উপভোগ করতে পারেন। চলুন আমরা আরো ভিতরের দিকে প্রবেশ করি। শিশুদের খেলার জন্য যত রকম বিনোদন থাকার দরকার সব এখানে আছে। আপনারা পরিবার পরিজন নিয়ে ভালোই আনন্দ উপভোগ করতে পারবেন এই পল অয়েল পার্কে। তা আমরা খুব ভোরে এসে পৌঁছেছিলাম, যার কারণে পর্যটক ছিল না। দেখুন এখানে একটি মঞ্চ আছে। এখানে আপনারা জানেন যে এই মঞ্চে কি কি অনুষ্ঠান করা যায়, বিভিন্ন ধরনের জন্মদিনের পার্টি, বিবাহ উৎসব, এছাড়াও আরো অন্যান্য বিভিন্ন অনুষ্ঠান এখানে করা যায়। প্রিয় দর্শক, দেখুন একটা রাইডস চলছে, কত সুন্দর লাগছে।
দেখুন আপনারা যারা পলাইল পার্কে বেড়াতে আসবেন তারা এই কের ধারে যে স্পিড বোট গুলো আছে ধরনের এখানে দ্বীপ আছে এই দ্বীপ গুলো আপনারা ঘুরে আসতে পারেন। এই যে ঝুলন্ত সেতু, প্রিয় দর্শক, এবার আমি আপনাদেরকে নদীর ধারে ছোট ছোট ঘর করা হয়েছে খুবই সুন্দর সেই ঘরের পাশ দিয়ে আমরা এবার যাব। দেখুন এখানে একটা সুন্দর ঝর্ণা রয়েছে, এই ঝর্ণাটা সিঙ্গাপুর শহরে আছে, তো এটা রাতে আসলে ভালো একটু দেখায় কিন্তু দিনের বেলায় আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। চলুন দেখুন এখানে অনেকে ছবি উঠে আর কি, ফটো পয়েন্ট, খুবই সুন্দর একটি মনোরম দৃশ্য, দেখুন আসলে অসাধারণ সুন্দর। ১,১২০০ এরকম করে এই স্পিড বোট গুলার ভাড়া পড়তে পারে। আপনারা যারা বেড়াতে আসবেন তারা অবশ্যই এই স্পিড বোট গুলো চড়ে আপনারা লেকের ভিতরে যে পাহাড় আছে ছোট ছোট যে পাহাড় আছে পাহাড়গুলো আপনারা দেখবেন। চলুন আমি আপনাদের পার্কে আর একটু ঘুরিয়ে দেখাই। প্রিয় দর্শক দেখুন কত সুন্দর মনোরম পরিবেশ পলাইল পার্কের ভিতরে। এই যে একটি ঝর্ণা, ঝর্ণাটি এখন বন্ধ আছে, ছোট ছোট ঘর, এখানে বিভিন্ন পর্যটকরা এসে ভাড়া করে থাকতে পারবেন। পর্যটকদের জন্য এই রিসোর্ট গুলো বানানো হয়েছে। আপনারা রিসোর্ট গুলো থেকে বিভিন্ন এই যে লেকের প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতে পারবেন। চলুন আপনাদের আর একটু ঘুরিয়ে ঘুরে দেখাই। এই রিসোর্ট গুলো প্রত্যেকটি এসি রুম আপনারা খুব আরামাইসে থাকবেন। দেখেন প্রত্যেকটি ঘরে এসি লাগানো আছে। আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে এখানে খুব আনন্দে ভ্রমণ করতে পারবেন। দর্শক দেখুন এখানে একটি সুইমিং পুল আছে, আমি আপনাদের উপর থেকে দেখানোর চেষ্টা করব।
প্রিয় বন্ধুরা, এই ছিল ওয়াল অয়েল পার্কের প্রথম অংশ। আমরা এর বাকি অংশ দ্বিতীয় পর্বে দেখব। ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে আমি এক পর্বে দেখাতে পারলাম না, তো পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।